আজকে একটু মানুষ নাই, আজকে ফুল দি বেসে একটু কেমনে খামু। ওই যে একটা গাড়ি দেয়া যাইতাছে, দেই হুন যদি কোনো মানুষ তাই ফুল একটু বেসমু যাই। স্যার, আরে গাড়িতে তো কেউ নাই। স্যার, আরে গাড়িতে তো কেউ নাই, হুদাই গ্লাসটি খুলে রাখছে, যদি চুরি হয়ে যায় তো আমি যাই গে। কি ব্যাপার, এই ছেলে আমার গাড়িতে এরকম কুচুকি মারছে কেন? দেখতে হবে তো। আই কি রে, তুই আমার গাড়িতে এরকম ও কিছুকি দিয়ে কি দেখছিস? ম্যাডাম, আমি না ও কি মারতেছিলাম তো, আমি দেখতে আসি গাড়ির ভিতরে কেউ আছে কিনা। আমি সকাল দিয়ে একটা ফুলও বেচতে পারি না, আপনি কটা ফুল নেবেন? না, আমাদের কারো ফুল লাগবে না, যা এখান থেকে। আইসো, আজকে একটা ফুলও বেচতে পারলাম না, কপালটা খারাপ। আমার ফোনটা কোথায়? তার মানে ও ফুলালার বাচ্চা আমার ফোনটা চুরি করেছে না? আই ছেলে, আই দাঁড়া এদিকে। এই কি রে, তুই আমার মোবাইল কেন নিয়েছিস? হ্যাঁ কেন নিয়েছিস সেটা? ম্যাডাম, ফোন কি এর ফোন? ম্যাডাম, আমি কোনো ফোন টোন নেই নাই। তুই বললি আমি মানবো না কি? হ্যাঁ, তুই ছাড়া এই ফোন কে নিয়েছে? কিছুক্ষণ আগেই তো তুই জানালা দিয়ে কিছু কি মারছিলি, আমি শিওর তুই তখনই ফোনটা হাতিয়ে নিয়েছিস, তাই না? ভালোই ভালোই বলছি, মোবাইলটা দে। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে কইতাছি ম্যাডাম, আমি আপনার ফোন চুরি করি নাই, জানলা খোলা ছিল, আমি দেখতেছিলাম কোনো লোক আছে কিনা, নালে আমি আমার ফোনটি বেচতাম। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন, আমি আপনার ফোনটি লই নাই। ম্যাডাম, তোকে আমি বিশ্বাস করব তাই না? হ্যাঁ, তুই ইচ্ছে করে আমার ফোনটা চুরি করেছিস, এই ফুল বিক্রির নামে তুই ফোন চুরি করছিস। স্যার দাঁড়া, তোর ফুল বিক্রি করে আমি দেখাচ্ছি। অসভ্য কথাকার, এক তো আমার ফোন চুরি করেছিস, তার মধ্যে হচ্ছে আমার সাথে আবার বড় গলায় কথা বলছিস। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না? ম্যাডাম, আমি আপনার ফোন চুরি করি নাই। ম্যাডাম, কি ব্যাপার, তুমি এই ছেলেটার সাথে চিৎকার চেঁচামেচি কেন করছো? ছোট লোক চোর কোথা কার? আহা, কি ব্যাপার, তুমি বাচ্চাটাকে গালাগাল কেন করছো? কি হয়েছে আমাকে একটু খুলে বলো। আরে বলো না, তুমি তো কাণ্ডজ্ঞানহীনের মতো ওই জানালাটা খুলে গেছো, আর এই চোর এসে ফুল বিক্রির নাম করে আমার ফোনটা চুরি করে নিয়ে গেছে। এসব তুমি কি বলছো? না জেনে না শুনে একটা বাচ্চার সম্বন্ধে এমন কথা বলা কি তোমার ঠিক হলো? মানে হলো এটাই যে এই বাচ্চাটা তোমার ফোন চুরি করেনি, তোমার ফোনটা আমি নিয়ে গেছিলাম। আরে বাবা, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছিল, কথা বলতে বলতে একটু সাইডে গিয়েছিলাম, আর ওখান থেকে দেখছি তুমি বাচ্চার সাথে রাগ ব্যবহার করছো, তাই গালাগালি করছো, মারধর করছো, এসব কি? কি আগে বলবে না এটা? আচ্ছা আমি বলিনি মানলাম, তাই বলে কি তুমি বাচ্চার সাথে এমন ব্যবহার করবে? একটা ব্যাপারে না জেনে শিওর না হয়ে তার সাথে এমন ব্যাপারটা করা তোমার উচিত হলো? আচ্ছা ঠিক আছে, আর আমার কি দোষ? আমি কি জানতাম না কি? আর তাছাড়া ওকে আমি জানালার পাশে উকুচুকি করতে দেখেছি, তাই ভেবেছি ওই ফোনটা চুরি করেছে, আর আমি তো জানতাম না যে ফোনটা চুরি করেনি, তুমি নিয়ে গেছো। আচ্ছা যাই হোক বাবু, কিছু মনে করো না। হ্যাঁ, আই এম সরি। ম্যাডাম, ইংরেজিতে ক্ষমা চাই কোনো লাভ হইব না, আপনি যে আমার ক্ষতি করছেন এটার ক্ষতিপূরণ কে দিব? বাবু, আন্টি ভুল করে ফেলেছে, যাই হোক এই ব্যাপার নিয়ে মন খারাপ করো না। তোমার ফুলের দাম কত হয়েছে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সাহেব, এই ফুলের দাম 1000 টাকা। 1000 টাকা? না, এক কাজ করো, এনো, এখানে 2000 টাকা আছে, তুমি এটা নাও। না, আমি 2000 টাকা নিব না, আমার ফুলের দাম হচ্ছে 1000 টাকা, আমি 1000 টাকাই নিব। আচ্ছা ঠিক আছে, এনো। দেখলে বাচ্চা কত তেজ। শোনো, এটাকে তেজ বলে না, এটাকে বলে আত্মসম্মান বোধ। ওই ছেলের কাছ থেকে তোমার শেখা উচিত। মানে চল। হ্যাঁ, শেখা উচিত। শোনো একটা কথা বলি, তোমার স্বভাবের পরিবর্তন করা উচিত, তা না হলে কবে যে আমি তোমার বিরুদ্ধে পদক্ষেপ নিব তা আমি নিজেও জানি না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো।